বর্তমানে কত টাকা হলে যাকাত দিতে হবে সেই অঙ্কটা 52.5 তলা রূপার মূল্য হলে আমরা অনুরোধ করব যাকাত দিন, কারণ যাকাত দেওয়ার মাঝে কোনো লস নাই, লাভ আছে। যাকাত দিলে মাল বেড়ে যাবে, মাল পবিত্র হবে, আল্লাহ যাকাত দেওয়ার তৌফিক আরও বাড়াইয়া দেবে। যাকাতের টাকা জমা রেখে সারা বছর বিতরণ করা যাবে? হ্যাঁ যাবে, যাবে, কোনো অসুবিধা নেই। তবে আলাদা করে ফেলবেন, হিসাবটা রমজানে একবারে করবেন, রমজানে করলে আপনি সওয়াব বেশি পাবেন আর সারা বছর আপনি দান করতে পারবেন। মোজা পড়ে নামাজ পড়া যাবে? হ্যাঁ নিশ্চয়ই পড়া যাবে। নাকে ড্রপ দেওয়া যাবে কি না? রোজা অবস্থায় নাকে ড্রপ দিলে দেওয়ার সাথে সাথে ফেলে দিতে হবে, কোনোভাবে যেন পেট পর্যন্ত না যায়। নাক পার হয়ে গলায় যাবে, গলা হয়ে পেটে যাবে, গলায় যাওয়ার পরে আপনি একটা স্বাদ অনুভব করবেন, ফেলে দেবেন, আপনি থুতু করে ফেলে দেবেন, পেটে যেন যেতে না পারে। তবে আমরা সতর্কতার খাতিরে বলবো, চোখ এবং নাকের ড্রপ আপনি রোজা রেখে না দিয়ে রাতের বেলায় দেবেন। দিনের বেলা দিতে বাধ্য হলে যদি সেটার স্বাদ না থাকে তাহলে আবার পেটে গেল কি না বুঝতেও তো পারবেন না। তাই আমরা বলবো, আপনি অসুস্থ, আপনি রোজা রেখে, আপনি অসুস্থ রোজা রেখে আপনি চোখে ড্রপ দেবেন, নাকে দেবেন, এটা দিতে হবে, ডাক্তার বলেছে শারীরিক অসুস্থতার কারণে আপনি বাধ্য। এই অবস্থা যদি হয় তাহলে দেবেন, এই কয়টা রোজা আবার কাজা করে নেবেন, কারণ পেটে যাওয়ার সম্ভাবনা আছে। আর যদি স্বাদ থাকে তাহলে আপনি থুতু হিসাবে ফেলে দেবেন, তাহলে রোজা কাজা করা লাগবে না। পেটে পচলো কিনা এটাই হলো মূল কথা, পচলে রোজা ভেঙে যাবে, না পচলে ভাঙবে না। জামাতে ফাঁক করে জানানো যাবে কিনা একজন ভাই জানতে চেয়েছেন। জামাতে ফাঁক করে দাঁড়ানো, বেশি ফাঁক করেন না, কারণ মসজিদে গিয়ে সব করোনা ঢুকছে, গার্মেন্টসেও ঢোকে নাই, বাজারেও ঢোকে নাই, লোকাল বাসেও যায় নাই। হ্যাঁ, এই যে বিভিন্ন নেতা মারা যাচ্ছে রমজানে, নেতাদের জানাজা হচ্ছে না? জানাজা হচ্ছে, সরকারি দলের বড় বড় নেতাও তো মারা যাচ্ছে, ওদের জানাজার নামাজে কি মানুষ কি আধা হাত তিন হাত ফাঁক রাখে নাকি? হাজার হাজার লোক, কে কার কথা শুনতেছে? আসলে করোনা এভাবে ছড়ায় কি না আমি সন্দিহান, আল্লাহ ভালো জানে। কারণ না হয় বাংলাদেশে এই কয়দিন তোর করোনা লকডাউন ছিল না, কারণ বাজারে যে পরিমাণ মানুষ কাঁধের উপরে খাড়ায়, একজনের কাঁধে আরেকজন খাড়াইতে চায়, তাহলে তো করোনায় আমরা সব মরে যাওয়ার কথা ছিল, আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন। এই জন্য মসজিদে ফাঁকা এত দরকার নাই, তবে কিছু ফাঁকা রাইখেন, সরকারি নির্দেশনাও মানা লাগবে। ওরা বলছে, সরকারও আমাদের কল্যাণ চায় তাই বলছে, তবে 20 জনের অর্ডার, এটা আমরা তোলার জন্য সরকারের কাছে আরজ করেছি, আবার করতেছি, যে একটু ফাঁকা রেখে নামাজ পড়ব, তবে বেশি ফাঁকা রাখা দরকার নেই।